হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লিচু সংরক্ষণ করে দেখাবো, কিভাবে আমরা লিচু সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারি তা আমি আপনাদের দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই সঙ্গেই থাকবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। লিচু সংরক্ষণ করার জন্য আমি এখানে লিচু নিয়েছি। এখন তো লিচুর সিজন আর বাজারে কিন্তু প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায়। কয়েকদিন পর কিন্তু লিচু আর থাকবে না, তাই আমরা এই সময় কিন্তু লিচু সংরক্ষণ করে রেখে দিতে পারি। আর লিচু সংরক্ষণ করার জন্য ভালো লিচু সংরক্ষণ করে নিতে হবে, কোনো ধরনের পচা বা খারাপ লিচু নেওয়া যাবে না। এখন কিন্তু কম দামে আমরা লিচু কিনে কিন্তু এভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি লিচু নিয়েছি। এখন একটি কেচির সাহায্যে আমি লিচুগুলোকে কেটে নিব। আমি একটু ডাল সহ কিন্তু লিচুগুলো কেটে নিব। আমি আজকে দু ধরনের সংরক্ষণ পদ্ধতি দেখাবো। দেখতে পাচ্ছেন এখন আমি একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন আমি এই পানির ভিতর লিচুগুলোকে কেটে দিয়ে দিব, কারণ এখন লিচুর ভিতর মেডিসিন থাকতে পারে বা ফরমালিন থাকতে পারে, তাই লিচুটা যাতে ভালো থাকে তার জন্য কিছুক্ষণ আমি প্রায় 20 মিনিটের মতো লিচুগুলোকে ভালো করে ভিজিয়ে তারপর ধুয়ে নিব। এভাবে করে আমি সবগুলো লিচুর কেটে নিব। এখন কিন্তু লিচুর দাম একটু কম, আর কয়েকদিন পর কিন্তু লিচু আর থাকবে না, তাই এখনই কিন্তু লিচু সংরক্ষণের সঠিক সময়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানির ভিতর ভিজিয়ে রেখেছি, আর এভাবে কিন্তু আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 20 মিনিট পর, এবং 20 মিনিট পর আমি এই লিচুটাকে ভালো করে ধুয়ে নিব। ফিরে আসবো 20 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমি ফিরে এসেছি 20 মিনিট পরে, আমি ভালো করে লিচুগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি টিস্যুর সাহায্যে এই লিচুগুলোকে মুছে নিব, যাতে লিচুর গায়ে কোনো ধরনের পানি না থাকে। আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে তোয়ালের উপরে রেখে তারপর উপরে ফ্যান ছেড়ে লিচুগুলোকে কিন্তু শুকিয়ে নিতে পারেন। খেয়াল রাখবেন যেন লিচুর গায়ে কোনো ধরনের পানি না থাকে, একটির গায়ে একটি লিচু লেগে না থাকে। তাই আমি টিস্যু দিয়েই কিন্তু খুব সুন্দর করে লিচুগুলোকে এভাবে মুছে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে যদি সময় থাকে তাহলে তোয়ালের উপর রেখে কিন্তু পানিটা টানিয়ে নিতে পারেন। কোনো রকমের পচা কিংবা নষ্ট লিচু কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না। এভাবে করে আমি সবগুলো লিচু টিস্যুর সাহায্যে মুছে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুছে নিয়েছি, কোনো ধরনের কিন্তু পানি নেই এই লিচুর ভিতরে। আর এভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে হবে। এখন আমি এখানে একটি এয়ারটাইট বক্স নিয়েছি। এখন আমি এই বক্সের ভিতরে লিচুগুলোকে রেখে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 বছরেও কিন্তু এই লিচুটা নষ্ট হবে না, যখন প্রয়োজন হবে। অনেক বাচ্চারা আছে জুস খেতে পছন্দ করে, এভাবে যদি রেখে ওদের দেন তাহলে কিন্তু ওরা খুব পছন্দ করে খাবে। আর লিচু কিন্তু একেবারেই নষ্ট হবে না, লিচু কিন্তু একদম এই বেবি থাকবে, আর লিচুর স্বাদ কিন্তু কোনো রকমেরই নষ্ট হবে না। আমি কিন্তু প্রতি বছর এভাবে লিচু সংরক্ষণ করে রাখি। আর এক পদ্ধতি হলো এভাবে কিন্তু খোসা ছাড়িয়েও কিন্তু লিচুটা রেখে দেওয়া যায়, তাহলে তখন কিন্তু আর এভাবে খোসা ছাড়াবার কিন্তু ঝামেলা থাকে না। এভাবে করে আমি লিচুর খোসা ছাড়িয়ে তারপর এভাবে জিপলক ব্যাগে করে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো বক্সে করেও কিন্তু রেখে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় ওইভাবে করে কিন্তু সারা বছরের লিচু সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এখন আমি সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন লিচু কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি জিপলক ব্যাগটা এভাবে বাস করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। যখনই প্রয়োজন হবে বা বাচ্চারা খেতে চাইবে তখন কিন্তু বের করে নিলেই কিন্তু চলবে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো ভিডিও আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।